থেকে তুই এই আন্দোলন লাস্টের এই আন্দোলন তুই আর সম্মানিত দর্শকমণ্ডলী, মহিলা দলের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে এবং বিএনপি যে অ্যাকশন দেখালো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধাকে ব্যারিকেডকে ভেঙে সামনে অগ্রসর হলো। কি হয়েছে বিস্তারিত যদি দেখেন তাহলে আপনিও চমকে যাবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং মহিলা দলের যে হুঙ্কার দিয়েছেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রধানমন্ত্রীকে পালিয়ে যাওয়ার জন্য, সেই হুঙ্কারগুলো আমরা দেখব। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমরা বলে দিলাম সাবধান সাবধান, আপনি এখনো আপনার সময় আছে, বাংলাদেশ থেকে আপনি চলে যান, আপনাকে সময় দেওয়া হলো, আপনাকে সময় দেওয়া হলো, এক মাসও টাইম পাবেন না। আমাদের মহিলা দল আপনাকে ল্যাংটা করে নামিয়ে দিবে। শেখ হাসিনাকে বলে দিলাম, শেখ হাসিনা তোমার আর সময় নেই, তুমি যাও ইন্ডিয়াতে চলে যাও, এখনো যদি বাঁচতে ইন্ডিয়াতে চলে যাও, আর তোমাদের এই এই দেশে জায়গা নাই, তোমার এটা বাপের দেশ না, তুমি এই দেশে কোনো, এটা কি গণতন্ত্র দেশ,
এটা রাজতন্ত্র দেশ হয়ে গিয়েছে, রাজতন্ত্র বানিয়ে ফেলেছে উনি। উনি ইন্ডিয়াতে গিয়েছেন, কলকাতা গিয়েছেন উনার লাভের জন্য। উনার কিভাবে 2023 সালে উনি পাশ করবে, কিভাবে ই করবে, নীল নকশা তৈরি করার জন্য গিয়েছে, সেটা হবে না। আমাদের যে তিস্তার চুক্তি ছিল ওটা কি হয়েছে, ওটা না করে উনি গিয়েছেন উনার আবার ভোটবিহীন করবে, এই জন্য ওটা নীল নকশা তৈরি করার জন্য। আমরা হতে দিব না মহিলা দল, আমরা দিব না বিএনপি। অবৈধ সরকার যে জনগণের কি করতেছে, জনগণের কোনো কাজই করতেছে না। চাউলের দাম বলছিল উনি 10 টাকা করে দিবে, আর মমতার যে নোট তো কি, সে বলেছিল যে রাস্তার মেয়ে, ও বলেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, টুকরি ভরে বিদ্যুৎ দিবে। বিদ্যুৎ কোথায় গেল, আমরা তো বিদ্যুৎ পাইনি। প্রতিদিন 2-3 ঘন্টা বিদ্যুৎ যায়, সকালে একবার রাত্রে একবার, আর বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। গ্যাস নাই, আমরা ফ্যামিলি, আমাদের বাসা বাড়িতে রান্না করতে হয়, বাংলাদেশের লোক কোথাও বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্না করে পাচ্ছে না, খেতে পারতেছি না, হোটেলে খাওয়ার নেই। আমরা এগুলো কোথায়, এই সরকার বিদ্যুৎও বিক্রি করে দিছে, গ্যাসও বিক্রি করে দিছে, এটা কি এই সরকার আমরা চাই না। আমরা মহিলা দল উপর থেকে যখন আমাদের অর্ডার আসবে আমরা মহিলা দল ঝাঁপিয়ে পড়ব। সরকারের কর্ণপাত করতেছি, উনি কি শুনতে পাচ্ছে না, আমাদের দেশে বিদ্যুতের অভাব, আপনার এই পানি নাই, পানিও পাচ্ছি না, বিদ্যুৎ না থাকলে আমরা পানি পাই না। তারপর আমরা এই যে প্রতিদিন বাজারে গেলে কিছু কিনতে পারতেছি না, চাউলের দাম, আটার দাম, চিনির দাম, সব কিছু দাম বেড়ে গেছে। যেই তেল 60 টাকা কেজি ছিল ওই তেল এখন 230 টাকা কেজি। আমরা কিভাবে সোয়াবিন তেল দিয়ে রান্না করব, এই সরকারকে হাঁটাতে হবে। ওই যুবলীগ, ওই ছাত্রলীগ দিয়ে আমাদেরকে হাঁটাতে পারবে না। আমরা মাঠে নেমেছি, আমরা মাঠেই থাকবই। এই আমি শেখ হাসিনাকে বলে দিলাম, শেখ হাসিনা তোমার আর সময় নেই, তুমি যাও ইন্ডিয়াতে চলে যাও, এখনো যদি বাঁচতে ইন্ডিয়াতে চলে যাও। আর তোমাদের এই এই দেশে জায়গা নাই, তোমার এটা বাপের দেশ না, তুমি এই দেশে কোনো, এটা কি গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র দেশ হয়ে গিয়েছে, রাজতন্ত্র বানিয়ে ফেলেছে উনি। এটা আমরা গণতন্ত্র, আমাদের কোনো গণতন্ত্র নেই, আমরা রাস্তায় ঠিক মতো হাঁটতে পারি না। আমরা মিছিলে গেলে গুলি করে, আমাদের যুবদলের ভাইকে গুলি করে মেরেছে বগুড়াতে, নারায়ণগঞ্জে আমার এক ভাইকে মেরে ফেলেছে, দুই ভাইকে, এটা কেমন কথা। এই সরকারকে আমি হাঁটতে বলেছি, আমরা মহিলা দল যখন নামব এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, ল্যাংটা হয়ে চলে যাবে, এই সরকার ল্যাংটা হয়ে চলে যাবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং এরকম সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তবে এখানে যে মন্তব্য আছে সে মন্তব্য আমি করতে চাচ্ছি না, কেননা মহিলা দলের যে হুঙ্কারগুলা সে হুঙ্কারগুলা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সকলেই সকল জায়গা থেকে আলোচনা সমালোচনা করছে। তবে আপনার মতামত কী এবং এই পুলিশের উপরে যে একটি অ্যাকশন নেওয়া হয়েছে, দেখেছেন আপনারা ব্যারিকেডকেও অপেক্ষা করে, পুলিশকেও অপেক্ষা করে তারা সামনে অগ্রসর হয়ে গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে এবং এই পরিস্থিতিগুলো নিয়ে আপনারা মন্তব্য করবেন।